খুবই ভালো লাগতেছে সেকেন্ড হওয়ার পর। স্যারের হেল্প ছাড়া এটা সম্ভবই হতো না, এবং স্কুলকেও ধন্যবাদ জানাচ্ছি, স্কুল সাহায্য না করলে এটা সম্ভবই হতো না। এই তেলটা আমরা খুদিমণি গাছ আর সর্ষের তেল দিয়ে বানানো যায় আধা ঘন্টার মধ্যে। ওটাকে প্রথমে নমুনাটাকে ভাজতে হবে ভালোভাবে, তারপর সর্ষের তেল দিয়ে গরম করে, তারপর সেটাকে ঠান্ডা করে ওটা বোতল পরিষ্কার সুতির কাপড়ে ছাইকে সেটা হলো বোতলে ভরতে লাগবে, এবং এটা দিনে দু তিন ফোঁটা তিন চারবার ইউজ করতে হবে। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এবং আমার ঠাম্মারা এটা শিখিয়েছে কীভাবে বানাতে হয়, এবং এটা খুবই দরকারি একটা জিনিস, কারণ হাতের কাছে এত সুন্দর জিনিস পাওয়া যায় কেউ সেটা লক্ষ্যই করতে চায় না। এটা আমরা গত 22শে মার্চ শিলিগুড়ি আইটি ট্রেডার্সের তরফ থেকে অনুষ্ঠিত মডেল এক্সিবিশনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমাদের বিষয়টা ছিল ট্রেডিশনাল মেডিসিন, তার উপর আমরা দুইজনে মিলে বানিয়েছিলাম খুদিমণি গাছের তেল, সেটা নমুনাও নিয়ে গেছিলাম, এবং বিষয়টা প্রেজেন্টেশন করার পর যখন রেজাল্ট আসলো তখন আমরা শুনতে পারি যে আমরা সেকেন্ড হয়েছি। তা আমাদের খুবই আনন্দ হয়েছিল, এবং এই আনন্দটার পিছনে আমার যতটা পার্সেন্টেজ আছে আমাদের তার থেকে আমাদের স্কুলে আমাদের বিজ্ঞান বিষয়ক শিক্ষক বিজন স্যার মহাশয়, তিনি অত্যন্ত ভালোভাবে সাহায্য করেছেন, তাকেও আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি না থাকলে আমরা এই মডেল এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারতাম না, তাই এবং আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাকেও ওনাকেও আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, উনি আমাদের হেল্প করেছেন এই মডেলটা অংশগ্রহণ করে। তো এতটুকুই, প্রীতম মহন্ত, ক্লাস 11, খনিয়াবুকুর। নমস্কার, আমি বিজন ঘোষ, খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয়ের সামান্য একজন সদস্য, বিজ্ঞান বিষয়ের শিক্ষক। তো গত 22শে মার্চ টুয়েলথ কেরিয়ার অ্যান্ড কম্পিউটার এক্সপো 2024 অনুষ্ঠানে শিলিগুড়ি আইটি ট্রেডার্স দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত একটি মডেল কম্পিটিশন হয়, যেখানে প্রায় 96টি মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্যে আমরা গ্রুপ বিতে অংশগ্রহণ করি, গ্রুপ বিতে মোটামুটি প্রায় 24টা মডেল অংশগ্রহণ করেছে, এবং তার মধ্যে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি আমাদের দুজন, তৃষা সরকার এবং প্রীতম মাহন্ত। তো ওদের বিষয়বস্তু ছিল খুদিমণি গাছের তেলের ব্যবহার, এবং সেই তেলটি ব্যবহার করা হয়েছে কানের বেশ কিছু সমস্যা এবং যদি ব্যথা সংক্রান্ত সমস্যা হয়, তাই জন্য ওদের বেসিক্যালি ঠাকুমা বা ঠাকুরদাদারা এটা বহুদিন ধরেই এটা ইউজ করে আসছে। তো ওই তেলটা ওরা নিজের বাড়িতে বানায় এবং সেটা ইউজও করে, সেইটা নিয়ে আমরা জাস্ট মডেল প্রদর্শনী করি, তাতে আমরা দ্বিতীয় স্থান অধিকার করি, এবং আমরা সত্যি ছাত্রছাত্রীদের জন্য গর্বিত। এমন মডেল আরও ওরা আনুক এবং আমাদের নাম খড়িবাড়ি তথা আরও আস্তে আস্তে যেন আরও অনেক দূর সম্প্রসারিত হয়, এটুকুনি বলব, ধন্যবাদ। নমস্কার, আমরা এর মধ্যেই জানতে পেরেছি বা বুঝতে পেরেছেন যে বিজনবাবু সবই বলেছেন। আসলে যে কোনো কম্পিটিশানে যখন আমাদের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা কিছু না কিছু জায়গা করে ফিরছে, এটা আমাদের কিন্তু একটা বড় গর্বের বিষয়। যে অনুষ্ঠানটা হলো গত এতে 22 তারিখে, তাতে কিন্তু অনেক নামি দামি শহরের স্কুল এবং প্রাইভেট স্কুলও সেখানে অংশগ্রহণ করেছে। সেখানে আমাদের মতো জায়গা যথেষ্ট দূরে খড়িবাড়ি, সেখানের ছেলেমেয়েরা যে একটা মডেল তৈরি করে এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এটা শুধু গর্বের নয়, এই গর্বটা কিন্তু আমরা আজকে শুধু নতুন নয়, দিনের পর দিন কিন্তু এগুলো আমরা করে আসছি। এরা যখন ছোট ছিল, 6-7 পড়তো, তখন থেকে কিন্তু বিভিন্ন মডেলে এরা কিন্তু স্থান অধিকার করে আসছে, এবং শুধু এই মডেল নয়,
এনসিসি বলুন, স্কাউট বলুন, কোনো প্রোগ্রাম বলুন, নাটক বলুন, গান বলুন, যে কোনো ব্যাপারই আমাদের ছেলের মেয়েরা কিন্তু সামনের দিকে এগোচ্ছে। এই ধারা আমাদেরকে বজায় রাখতেই হবে যে কোনোভাবে হোক না কেন। এবং এখানে আমাদের মাস্টারমশাই বিজনবাবু যথেষ্ট সহযোগিতা করছেন। বাচ্চারা তো কাঁচা মাটি, তাদেরকে তৈরি করার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কিন্তু অনেক বেশি। সেই ভূমিকাটা যাতে আমরা আগামী দিনে আরও বেশি করে পালন করতে পারি, এই আশা রাখবো আমি আমার শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। ধন্যবাদ।